প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, এই করোনার সময় তোমরা সবাই সুরক্ষিত আছো। তোমরা সবাই জানো যে করোনার এখন দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে এবং সেটা খুবই ঊর্ধ্বমুখী, এই জন্য আশা করি তোমরা সবাই বাসায় অবস্থান করতেছো এবং এই সরকারের অনলাইন ক্লাসের মহান উদ্যোগের পাশাপাশি আমাদের আতাহারিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে সেটিতে তোমাদেরকে হচ্ছে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটি নেব সেটা হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং থেকে, সেটি হচ্ছে তৃতীয় অধ্যায় এর নবম বা দশম শ্রেণী দুটার একটি। এটা হচ্ছে কি আমরা আজকে বের করবো হচ্ছে ভবিষ্যৎ মূল্য সম্পর্কে আমরা ধারণা নেব, অর্থাৎ আজকে টাকা আগামী দিনের কত টাকা বা আগামী দিনের টাকা সময় আসবে কত টাকা এ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো বিষয়টি হচ্ছে প্রথমে যেটি জানার বিষয় সেটি হচ্ছে ফিনান্সের অঙ্কের ক্ষেত্রে অনেক সময় পয়েন্ট বা ভ্যালু দেখে তোমরা অনেক সময় ঘাবড়িয়ে দাও, এই সঙ্গে এরকমভাবে তোমাদের ঘাবড়ানোর দরকার নাই। তোমরা প্রথমে দেখবা হচ্ছে অঙ্কটা কি বলতেছে এবং ভবিষ্যৎ মূল্য চাচ্ছে না বর্তমান মূল্য না চক্রবৃদ্ধি মূল্য, এই বিষয় সম্পর্কে তোমাদেরকে অবগত হতে হবে। এবং হচ্ছে মূলত আরেকটি বিষয় যেটি সেটি হচ্ছে মানে কোন অঙ্কের কোন সূত্র সেটি তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, অর্থাৎ সূত্রে তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদেরকে একটা অঙ্ক যায় প্র্যাকটিক্যালি সেটি কি, সেটি হচ্ছে শতকরা 10% হারে বর্তমানে 100 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে, অর্থাৎ শতকরা 10% হারে 100 টাকার 5 বছর পরে মানে আজ থেকে 5 বছর পরে সেটা কি টাকাটা কত টাকায় দাঁড়াবে, তাহলে এটা হচ্ছে ভবিষ্যতে কত দাঁড়াবে সেটি হচ্ছে আমরা দেখব। তো ভবিষ্যৎ মূল্যের যেটি সূত্র সেটা হচ্ছে কি FV সমান সমান PV 1 প্লাস I পাওয়ার N, অর্থাৎ ভবিষ্যৎ মূল্যের সূত্র হচ্ছে আমাদের এটি, এই সূত্রটা তোমাদেরকে অবশ্যই হচ্ছে মুখস্থ রাখতে হবে। তো এখানে বলতেছে কি এখানে দেখে আমরা অঙ্কটা করবো, আমরা প্রথমে এই সাইডে এখানে বোঝানোর ক্ষেত্রে আমি সূত্র লিখছি, তবে তোমরা হচ্ছে মানে যখন করবে তখন সূত্র লেখার দরকার নাই। এখানে এভাবে লিখবা, এখানে বর্তমান মূল্য পিভি সমান সমান কত, এই যে 100 টাকা, তাহলে বর্তমান মূল্য হচ্ছে পিভি সমান সমান 100 টাকা। সুদের হার হচ্ছে কি, সুদের হারকে আমরা আই দ্বারা ইন্ডিকেট করব, তাহলে কত 10%, 10% কে যদি আমরা শতকরা দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে পয়েন্ট বা দশমিক 10, এবং মেয়াদকালকে আমরা এন দ্বারা প্রকাশ করব, তাহলে মেয়াদকাল কত আছে 5 বছর, এই যেমন তোমাদের আছে 5 বছর, এবং ভবিষ্যৎ মূল্য হচ্ছে কত আমরা বের করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা প্রথম আমরা ডান সাইডে খাতা ডান সাইডে যখন তোমরা করবা তখন এই জিনিসটা তোমরা সুন্দরভাবে আগে বসায় নিবা, তারপর এখানে সূত্রের জায়গায় লিখতে পারো, সূত্র না লিখে এখানে তোমরা লিখবা হচ্ছে আমরা জানি, কি লিখবা আমরা জানি যে এপি সমান সমান হচ্ছে পিভি 1 প্লাস আই পাওয়ার হচ্ছে এন। তারপর আমরা কি করব, এখন হচ্ছে আমরা যে মানটা পেয়েছি সে মান হচ্ছে বসা দেব, অঙ্কে আমরা পিভির মান পেয়েছি কত 100 দিয়ে আমরা এর ব্র্যাকেট দেব 1 যোগ আই এর মান আমরা কত পাইছি পয়েন্ট হচ্ছে 10 দিলাম আমরা 10 পাওয়ার হচ্ছে এন। তারপর আমরা যদি আসি সেক্ষেত্রে আবার কি হবে, এন এর মান আমরা এন না দিয়ে পরের বার বা ওইখানে এখানে এন এর মান কত আছে যেহেতু মান বসাচ্ছি সেখানে আমরা এন এর মান দিয়ে দেবো হচ্ছে 5, তো 100 যখন মান লাগতেছে তখন 5 দিলাম 100 যোগ এটা যদি আমরা করি তাহলে পাবো 1 যোগ করলে 10 তাহলে হচ্ছে 5, বা আমরা যদি পরের লাইন নিয়ে আসি সেক্ষেত্রে কত 100 গুণিত হয়ে আছে আমাদের আসবে হচ্ছে কত, আসবে হচ্ছে আমাদের 1 গুণন হচ্ছে এটা যদি আমরা গুণ করি তাহলে 1.610, অর্থাৎ তোমরা হচ্ছে যদি ক্যালকুলেটারে যদি এই যে ব্র্যাকেট দিবা তারপরে 1.10 এ যদি পাওয়ার করো তাহলে আসবে 1.610,
এটাকে যদি আমরা গুণ করি তাহলে পাবো আমরা হচ্ছে, গুণ করলে পাবো হচ্ছে আমরা কত, গুণ করলে পাবো হচ্ছে 161 টাকা, 161 টাকা। অর্থাৎ 100 × 1.6 কেজি আমরা এভাবে গুণ করি, এটাকে গুণ করলে আমরা পাবো হচ্ছে এ টাকাটা। তাহলে শতকরা 10% হারে বর্তমান 100 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য হবে হচ্ছে 161 টাকা। আমরা এভাবে লিখতে পারি, এভাবে করার পরে আমরা লিখি নিম্নে 10% হারে, 10% হারে বর্তমান বর্তমান 100 টাকার 5 বছর, 5 বছর পরে মূল্য 161 টাকা। এটি হচ্ছে উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, ফিনান্সের অঙ্ক নিয়ে তোমাদেরকে কোনো সময় ঘাবড়ানোর দরকার নেই, এটি একটি সহজ অঙ্ক এবং এটি একটি সূত্রের বিষয়। তোমরা সূত্র মুখস্থ রাখবা এবং একটু চিন্তা করবা, সেটা হচ্ছে যে তোমাদের কোন সূত্রটা প্রয়োগ হচ্ছে। তোমাদের এখানে কি পিভি সূত্র আসতেছে না এফবি সূত্র আসতেছে? অর্থাৎ তোমরা যদি সূত্র যদি আইডেন্টিফিকেশন করতে না পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা অঙ্ক ভুল করবা। এই জন্য যখন তোমরা অঙ্ক করবা অবশ্যই সূত্রের দিকে নজর রাখবা এবং যে মানগুলো বসাবা তোমরা হচ্ছে অবশ্যই সুন্দরভাবে মান বসাবা, এবং মান বসাতে যেন কোনো ভুল না হয়, এবং তোমরা হচ্ছে মান 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 বসানোর পরে অবশ্যই সাইন্টিফিক ক্যালকুলেটার তোমরা হচ্ছে ব্যবহার করবা। সেখানে সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করার পরে দশমিকের পরে এখানে একটু কম বেশি হতে পারে, এ নিয়ে তোমাদের কোনো ঘাবড়ানোর দরকার নাই। এটা ডিজিটের জন্য একটু কম বেশি হতে পারে, দেখা যাচ্ছে যে কারো উত্তর আসছে 0.5, কারো হচ্ছে 0.10, এতে করে তোমাদের ঘাবড়ানোর দরকার নাই, কারণ তোমরা সবাই হচ্ছে সমান মান পাবা। এদের তোমরা করোনার সময় সবাই সুরক্ষিত থাকবা, বাসায় অবস্থান করবা, এবং নিয়মিত যে আমাদের অনলাইন ক্লাসগুলো হচ্ছে অন্যান্য শিক্ষক মহোদয়ের সেই ক্লাসগুলো তোমরা দেখবা, এবং তোমাদের সবাই সুরক্ষিত থাকবা, এবং তোমাদের সবার সুস্বাস্থ্য কামনায় আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ আমার ক্লাস শেষ করতেছি। ইনশাল্লাহ আগামী দিনে অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি আবার অবশ্যই উপস্থিত হব। খুদা হাফেজ।